আপনাদের এখানে নার্সারি শিল্পটা আমি দেখে অনেক ভালো লেগেছে, কারণ অনেক বড় নার্সারি যেটা নাই, ভাসমান যে কাঠের বাজারটা এটা প্রায় মুঘল আমলের বাজার, ঐতিহাসিক ভাবে সবাই চিনে। আপনাদের পেয়ারা বাগান, মাল্টা, আমরা ইত্যাদি ক্ষেত্রে আপনাদের অনেক মানে সাফল্য। এছাড়া বাংলাদেশের প্রাণীজ পুষ্টির 25% জুড়া ন্যাচারাল থেকে হয়, কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট যা হয়তো অনেকেই জানেন না। তো আমি আপনাদের আসলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রান্তিক পর্যায়ে যে খামারিরা যারা আছেন তারা ইচ্ছা করলে যে কৃষি ঋণ আমাদের বিতরণের সুযোগ আছে, আপনারা যদি আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেন, আমরা কৃষি ঋণটাকে ওই যে স্বল্প সুদে যে ঋণটা দেওয়া হয় কৃষি ঋণ, সেটা দেওয়ার ব্যাপারে আপনাদেরকে আমরা সাহায্য করতে পারি। যদি লিঙ্ক আপনার করে দিতে পারবো আমরা, এবং আমাদের এখানে যে কৃষি ঋণ কমিটির মিটিং হয় ওনারা আসেন, আসলে আমরা যদি আমরা এখান থেকে অনুযায়ী প্রত্যয়ন দেন বা লিঙ্ক আপ করা দেন তাহলে আপনারা কিন্তু পাবেন। আমরা চাই যে স্থানীয় পর্যায়ে আপনাদের উৎপাদন বাড়ুক, আপনাদের স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়লে জাতীয় পর্যায়েটা ইন্টিগ্রেটেড হবে এবং কর্মসংস্থান হবে। তো যাই হোক, আপনাদের অনেক কথা শুনলাম, আসলে ইনস এন্ড আউট না শুনলে অনেক কিছুই আসলে বোঝা যায় না, আমরা বুঝলাম। তথাপি আপনাদের প্রতি আমার অনুরোধ, সরকার নির্ধারিত যে মূল্য আছে এই মূল্যের মধ্যে আপনারা উৎপাদক পর্যায়ে, পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে ডিম বিক্রয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং সেই অনুশাসনটি মেনে চলার চেষ্টা করবেন। তথাপিও আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সময় সময় আমাদেরকে জানাবেন। আমাদের বাজার মনিটরিং কর্মকর্তা আছেন, ভুক্ত অধিকার আছেন, কৃষি বিপণন কর্মকর্তা আছেন, তারা সর্বপরিবার আপনাদের পাশে আছেন। এবং আমি আরেকটু অনুরোধ করছি, আমাদের সরকারি যে ভ্যাকসিনগুলো আছে আমাদের খামারিদের দিচ্ছি, এগুলো যেন প্রভাইড করার জন্য আপনাদের প্রাণ সম্পদ কর্মকর্তার মাধ্যমে সেই চেষ্টাটুকু করবেন। এবং বার্ড ফ্লুর যে ভ্যাকসিনটুকু আপনাদের দাবি আছে সেটা আমি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করবো, যেন আপনাদের বার্ড ফ্লুর ভ্যাকসিনটা করে এটার সাথে ইন্টিগ্রেট করা হয়। আর আপনারা যেই সব কথাগুলা বললেন বা যে সকল দাবি দেওয়া পেশ করলেন সেই বিষয়গুলা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করার অবশ্যই করতে পারবো। এবং আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের একটা সুন্দর মতবিনিময় সভাকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করেছে, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সভা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।